আসসালামু আলাইকুম ওরমতুল্লাবরাক বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহবাদ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমাদের সামনে তো কোরবানির সময় একেবারে সন্নিকটে সংক্ষেপে আমি যেটা বলতে চাই সেটা হলো কোরবানির যে হুকুম সম্পর্কে আমি দুটি কথা বলতে চাই কোরবানির হুকুম সম্পর্কে বলে আমাদের মধ্যে আমরা দুটো মত লক্ষ্য করি একটা হলো ওয়াজিব আর একটা হলো সন্না তথা সন্ন্যতম আকাদা কোরবানি ওয়াজিব এটা হলো মূলত ইমাম আবু হানিফ রাহমতুল্লাহ আলি ইমাম আল আউজাঈস এছাড়া আহমদ ইব আহাম্বলের একটি বর্ণনা ইমাম ইবনু তৈমিয়ার হেমাহমল ওনাদের মতে কোরবানি করা হলো ওয়াজিব অর্থাৎ যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য কোরবানি করতে হবে অন্যথায় গুনাহাগার হতে হবে কারণ আল্লাহ তালাফুর আনুল করিমের মধ্যে বলেছেন ওয়ান হার তুমি সলা আদায় করো তোমার বাবের জন্য ওয়ান ওয়ানহার এবং তুমি কোরবানি করো তোমার বাবের জন্য এখানে শব্দটা হলো নির্দেশ সূচক আর আরবিতে নির্দেশ এই শব্দটা উজুবের জন্য ব্যবহার হয় এই জন্য এ সমস্ত ইমামগণ বলতে চাচ্ছেন যে কোরবানি করা হলো ওয়াজিব সামর্থ্য থাকার পরে কেউ যদি কোরবানি না করে তাকে গুণাহার হতে হবে এছাড়া একটা বর্ণনা রয়েছে যে মান ওয়াজাদা সাহান যে ব্যক্তির শক্তি এবং সামর্থ্য রয়েছে কোরবানি করার মতো ওলামীয় দহে কিন্তু এরপরও সে কোরবানি করেনি ফলা ইয়াক ইয়াকরুবান্না মোসল্লা তিনি সে যাতে আমাদের ঈদগাহে না আসে এরকম একটি বর্ণনা করেছে ইমাম আহমদ ইমান হাম্বল বর্ণনা করেছেন এমন মাজে বর্ণনা করেছেন মূলত এটা নবী সাল আলিয়াসাল্লামের থেকে বর্ণিত বিশুদ্ধভাবে প্রমাণিত কোনো হাদিস নয় বরং হাদিস তুলো মাউকুফ আবহরারা রাজি আল্লাহুল্লাহ থেকে এই এই বক্তব্যটি বর্ণিত হয়েছে এমনটাই মাহেসিনিকেরাম মন্তব্য করেছেন সে যাই হোক মূলত এই এই সমস্ত বক্তব্যের কারণে ওনারা বলতে চাচ্ছেন যে কোরবানি করা হল ওয়াজিব তথা ম্যান্ডেটরি না করলে গুণাহার হতে হবে এছাড়া আরেকটা মত হলো কোরবানি করা এটা ওয়াজিব নয় বরং এটা হলো সুন্না সুননাতেম আকাদা এই বিষয়ে ইমাম মালিক ইমাম শেয়াফ এই এবং ইমাম আহমদিন হাম্বল ওনাদের মাঝাব মধ্যে ওনারা এ মতটা পোষণ করেছেন ওনাদের দলিল হলো যে আল্লাহ আল্লা সাল্লাম তিনি বলেছেন ইজার আইতম হেলা আলা জিল হেজাহ যখন কেউ এরকম জিল মাসের চাঁদ দেখে ও আরা আহাদুকুম হাইয়া আর সে ইচ্ছা করে কোরবানি করার জন্য ফালিউম শেখ আনশাহি ও আশফা আরিহি সে যাতে তার নখ বা তার চুল এগুলোকে আটকিয়ে রাখে বা না কাটে ওনারা বলতে চাচ্ছেন এই হাদিসের মধ্যে আরাদা হাজরকম তোমাদের মধ্যে থেকে যারা চায় এরাদা করে ইচ্ছা করে কোরবানি করার তাহলে বোঝা গেল এরাদা করা এটা এটা ম্যান্ডেটারির দিকে যায় না এটা আবশ্যকতার দিকে যায় না এতে অজুব সাব্যস্ত হয় না ওনারা এই মতটা পোষণ করেছেন এই জন্য যেখানে এরাদা এর এসেছে সেই কারণে এটা কোরবানি করা ওয়াজিব নয় বরং এটা হলো অসন্না এই মটটা ওনারা দিয়েছেন তো আমরা এক্ষেত্রে যে কথাটা বলতে চাই সেটা হলো এই কোরবানি আবশ্যক হওয়ার পর থেকে বা কোরবানির বিধান চালু হওয়ার পর থেকে নবী মাহমুদুল রসল্লা রসল্লাহ আলিকুয়াম কখনোই তিনি কোরবানি বাদ দেন নাই বরং সবসময়ই তিনি কোরবানি করেছেন সুতরাং এটা নবী ইব্রাহিম আলহিসাতসলাম থেকে চলে আসা একটা সুন্না আল্লাহ তাল্লাহর আনুল মধ্যে বলেছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের আদর্শকে আঁকে ধরো এটা তার আদর্শের মধ্যেই পড়ে তিনি তার ছেলেকেই অলরেডি জবাই করে দিয়েছেন আল্লাহ তালা সন্তুষ্টির জন্য বিনিময়ে তালা তখন তাকে একটা কোরবানি তার সামনে পেশ করেছেন একটা একটা দুম্বা তার সামনে পেশ করেছেন তিনি সেটা জবাই করেছেন সুতরাং আমাদের শক্তি এবং সামর্থ্য যাদের রয়েছে আমরা এ কোরবানি করার চেষ্টা করব। যেহেতু নবী মাহমদ সল্লা আল্লীসালাম তাঁর জীবন কখনোই তিনি কোরবানি ছেড়ে দেননি সুতরাং যাদের আল্লাহ তালা শক্তি এবং সামর্থ্য দিয়েছেন আমরা কোরবানি করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহাম ববরকাতু